আফগানিস্তানের নানগরহার প্রদেশের রাজধানী জালালাবাদে তালেবান সদস্যদের উপর বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস। রোববার আইএস এর বার্তা সংস্থা আমাক এ কথা জানায়। শনিবার জালালাবাদে বোমা হামলায় কমপক্ষে 7 জন নিহত ও 30 জন আহত হন। রোববারও শহরটিতে হামলার ঘটনা ঘটে। আইএস এই হামলার দায় স্বীকার করে বলছে তাদের হামলায় 30 জন তালেবান সদস্য হতাহত হয়েছেন। আইএসের এই দাবি প্রসঙ্গে তালেবানের কোনো প্রতিক্রিয়া না জানালে তালেবানের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, টহলরত তালেবান সদস্যদের গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে রিপোর্ট জানানো হবে। জালালাবাদে গতকালের হামলা সম্পর্কে বার্তা সংস্থা এএফপি জানায়, তিনটি হামলার মধ্যে একটি হামলা সরাসরি তালেবানের টহল গাড়িকে লক্ষ্য করে চালানো হয়। ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণের মাধ্যমে এই হামলা করা হয়। রয়টার্সের খবরে এই ঘটনাকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানের উপর বড় ধরনের হামলা বলে উল্লেখ করা হয়।